Assalamualaikum. Shamin Akhtar, Shohogari Shikshika, Abhas Abu Talib Mulla Uccho Vidyaloy. আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণী ফিনান্স এবং ব্যাংকিং এই সাবজেক্টের উপরে একটু প্রাথমিক আলোচনা করব। আলোচনা হচ্ছে আজকে তৃতীয় অধ্যায় থেকে অধ্যায়ের নাম অর্থের সময়মূল্য। তো অর্থের সময়মূল্য সম্পর্কে বুঝতে গেলে আমাদেরকে আগে কিছু ধারণা নিতে হবে এই অধ্যায়ের কিছু কথা সম্পর্কে। তো আমরা আজকে সরাসরি মূল আলোচনায় চলে যাই, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং অঙ্কটা বুঝতে চেষ্টা করবে। অর্থের সময়মূল্য, অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলে অর্থের সময়মূল্যের ধারণাটি জড়িত। এখনকার 100 টাকা আয় 10 বছর পরে 100 টাকার সমান মূল্য বহন করে না। অর্থের সময়মূল্যের এই ধারণা আমাদের দৈনন্দিন অর্থায়নেও প্রয়োজন। গ্রামীণ মহাজন থেকে যদি অর্থ ঋণ নেওয়া হয় তখন সে কি হারে সুদ হিসাব করে, এটা জানা থাকলে আমরা অন্যান্য উৎসের সাথে তুলনা করে সবচেয়ে গ্রহণযোগ্য উৎস বের করে অর্থায়ন করতে পারব। ব্যাংক থেকে ঋণ নিলে আমাদের ভবিষ্যতে যে ঋণের কিস্তি পরিশোধ করতে হয় তা কিভাবে নির্ধারণ করা হয় এ সংক্রান্ত অঙ্ক আমরা এই অধ্যায়ে শিখব। এই অধ্যায়ে অঙ্ক করতে আমাদের প্রত্যেকের সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। অর্থায়নের সব সময়মূল্যের ধারণা, ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়, অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান, এটাই অর্থের সময়মূল্যের ধারণা। অর্থের সময়মূল্য মূল কারণ সুদের হার। মনে করি তুমি তোমার বন্ধুর কাছে 100 টাকা পাও, এমত অবস্থায় সে বলল 100 টাকা এখন না পরিশোধ করে এক বছর পর পরিশোধ করবে। অর্থের সময়মূল্য বলে যে এখনকার 100 টাকা আর এক বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। ধরা যাক সুদের হার শতকরা 10 ভাগ, অর্থাৎ তুমি যদি সোনালী ব্যাংকে এখন 100 টাকা জমা রাখো তবে আগামী বছর ব্যাংক তোমাকে 110 টাকা দেবে। সুতরাং এখনকার 100 টাকা আগামী বছরে 110 টাকা অর্থের সময়মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে। অর্থের সময়মূল্যের গুরুত্ব, ব্যবসায় প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত থাকে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের মেয়াদ ভিত্তিক বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন। ফলে অর্থের সময়মূল্যের গুরুত্ব বিবেচনায় বলা যায়। সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় কি সে সম্পর্কে আমরা একটু ধারণা নিই। কোনো একটি প্রকল্পের অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পের অর্থ বিনিয়োগ সুযোগকে ত্যাগ করতে হয়, এটাই হচ্ছে বিনিয়োগের সুযোগ ব্যয়। সুতরাং অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা যায়। উদাহরণস্বরূপ তোমার এলাকায় জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হয়, পক্ষান্তরে সোনালী ব্যাংকে সঞ্চয়ী হিসাবে সুদের হার ধরা যাক শতকরা 8 ভাগ। জমি কিনলে সোনালী ব্যাংকে টাকা রাখা যাবে না, তাই জমি ক্রয়ের সুযোগ ব্যয় এক্ষেত্রে 8%। এক্ষেত্রে আমরা এ অধ্যায়ের সূত্র 9-1 ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি জমি কেনা উচিত নাকি সোনালী ব্যাংকে টাকা রাখা উচিত। এ ব্যাপারে একটি সহজ এবং মোটামুটি সঠিক পদ্ধতি রুল বা তুল নামে পরিচিত। টাকা দ্বিগুণ হলে বাহাত্তরকে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়, আবার বাহাত্তরকে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। জমির মূল্য যেহেতু 10 বছরে দ্বিগুণ হয় সুতরাং সুদের হার 72/10 বা 7.2%।
সুতরাং জমি ক্রয় না করে সোনালী ব্যাংকে টাকা রাখা যুক্তিসঙ্গত। প্রকল্প মূল্যায়ন কি সে সম্পর্কে আমরা একটু ধারণা নিই। দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। এ অধ্যায়ে আমরা জেনেছি টাকার বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান নয়, সুতরাং ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্য না এলে আমরা দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন সিদ্ধান্ত নিতে পারি না। পরবর্তী অধ্যায়ে ক্যাপিটাল বাজেটিং করার সময় আমরা এই ধারণা প্রয়োগ দেখব। ঋণ গ্রহণ সিদ্ধান্ত, ঋণ নিলে কি কি সুবিধা পেতে পারি সেই সুবিধাটা আমরা এখন জানব। ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদ ভিত্তিতে কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়, যেমন 5 বছর মেয়াদি অথবা 8 বছর মেয়াদি ঋণের কিস্তি বিভিন্ন হয়। আবার এই বিভিন্ন মেয়াদি হতে পারে, যেমন বার্ষিক, মাসিক ইত্যাদি, সেক্ষেত্রেও কিস্তির পরিমাণ বিভিন্ন হবে। অর্থের সময়মূল্য নির্ণয় করে আমরা বিভিন্ন পরিমাণ ঋণের বিভিন্ন মেয়াদি কিস্তি বের করতে পারি এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি যে কি ধরনের মেয়াদে কিভাবে পরিশোধ, কিস্তিতে কত টাকা ঋণ নেয়া কারবারটির জন্য উপযুক্ত হবে। এ ধরনের পরিকল্পনার অভাবে অনেক কারবার দেউলিয়া হয়ে যায়, কারণ ঋণ গ্রহণের আগে পরিশোধ ক্ষমতা যাচাই করে তবে ঋণ নিতে হয়। মনে রাখতে হবে ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক, পরিশোধে ব্যর্থ হলে কারবারটি দেউলিয়া হয়ে যায়। অর্থের সময়মূল্যের সূত্র, কিছু সূত্র আছে অর্থের সময়মূল্যের চ্যাপ্টারের অঙ্ক করার জন্য, তাহলে সূত্রগুলো আগে আমাদেরকে আত্মস্থ আয়ত্ত করতে হবে। উপরের উদাহরণে আমরা জেনেছি যে সুদের হার শতকরা 10% হলে এখনকার 100 টাকা আগামী বছরে 110 টাকা হয় এবং 2 বছর পরে 121 টাকার সমান মূল্য বহন করে। এই 100 টাকাকেই বলা হয় বর্তমান মূল্য এবং 110 ও 121 টাকাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। এটা বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদটা বেড়ে যায়। তাহলে এখন আমরা একটি উদাহরণ লক্ষ্য করতে পারি। বোর্ডে আমি একটি উদাহরণ দেখিয়েছি, পেজ নাম্বার 32, উদাহরণ 1 লেখা আছে, শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে। তাহলে এই অঙ্কটা সমাধান করতে হবে আমাদেরকে ভবিষ্যৎ মূল্যের সূত্র অনুযায়ী। ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে আমাদের FP সমান PB ইনটু এক যোগ আই ভাগ এক, এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্যের সূত্র। এভাবে ভবিষ্যৎ মূল্য বের করতে পারলে এই সূত্রটা দিয়ে আমাদেরকে সমাধানটা বের করতে হবে। সূত্র 1 নং অনুযায়ী এখানে আমি উপস্থাপন করেছি, কিছু ডিটেইলসে কথা লিখেছি, এগুলা জানা খুব ইম্পর্টেন্ট। ভবিষ্যৎ মূল্য মানে পিবি, পিবি ধারা বোঝায় প্রেজেন্ট ভ্যালু, যা উপরে লেখা আছে 100 টাকা। সুদের হার মানে আই, সুদের হার দেয়া আছে 10%, শতকরা 10%, মেয়াদকাল আমাদের বছর দেয়া আছে 5 বছর, এখানে লেখা আছে 5 বছর, আর বের করতে বলা হয়েছে ভবিষ্যৎ মূল্য। তাই ভবিষ্যৎ মূল্য একই সমান কত, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সূত্রে মান বসিয়ে আমরা অঙ্কটাকে এখন সাজাবো। অঙ্কটাকে সাজানো হয়েছে FB সমান PB ইনটু I ভাগ N। তাহলে PB আমাদের এখানে দেয়া আছে, PB হচ্ছে আমাদের 100 টাকা, এক লিখলাম যোগ যোগ আই আমাদের এখানে দেয়া আছে, সুদের হার 10%, 10% কে আমাদের ভাগ করে নিতে হবে। 100 দিয়ে 10 কে ভাগ করলে আমরা পাবো 0.10, বা বছর দেয়া আছে এক মানে সময়, বছর দেয়া আছে 5 বছর, 100 100 নামিয়েছি, একের সাথে 10 যোগ করলে 1.10 বা 5, 100 100 নিয়েছি, এটার সাথে এই সংখ্যাটা গুণ অবস্থায় আছে, আমি গুণ চিহ্ন দিয়েছি। এখানে 1.10 কে ভাঙতে হলে আমাদের উপরে পাওয়ার আছে কত, 5, এই 5 যেহেতু পাওয়ার তাই এই সংখ্যাটাকে আমাদের 5 বার গুণ করতে হবে। ক্যালকুলেটরে টিপে এই সংখ্যাটাকে 5 বার গুণ করতে হবে, 1.10 একবার, আবার আরেকবার, আবার এরকম 5 বার গুণ করলে আমাদের এই সংখ্যাটা আসবে 1.61, 1.61
65 টাকা। আশা করি আমি যে অঙ্কটা তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি কিছুটা হলেও বুঝতে পেরেছো। সর্বশেষ তোমরা এখানে ধারণা দিবে লিখে বর্তমানে 100 টাকার যে মূল্য সুদের হার 10% হলে 5 বছর পরে 161 টাকা সমান মূল্য বহন করে। এই কথাটুকু এখানে নিচে অ্যাড করলেই অঙ্কটা সমাধান শেষ। আমি যে অঙ্কটা উপস্থাপন করেছি এরকম আরো অনেক অঙ্ক বইয়ের ভিতরে প্র্যাকটিস দেওয়া আছে, তোমরা বাসায় বসে বসে এই অঙ্কগুলা আরো বেশি বেশি প্র্যাকটিস করবে আর সূত্রগুলোকে আয়ত্ত করার আত্মস্থ করার চেষ্টা করবে, তাহলে এই অঙ্কের সলিউশন খুব দ্রুত শেখা সম্ভব। আরো আছে এই অঙ্কের সৃজনশীল, যদি মেইন বইয়ের অঙ্কগুলো ভালো করে শেখা যায় তাহলে সৃজনশীল অনায়াসেই পারা যায়, সৃজনশীলগুলো তখন আরো অনেক সহজ হয়ে যায়। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।